হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি দারাজ কিন্তু আমাদের সেই খুশির আপডেটটি নিয়ে আসলো। দারাজের এই খুশির আপডেটটি কি আপনাদের একটু বলি। তো দারাজের এই খুশির আপডেটটি হচ্ছে, আমাদের একটি দারাজ অ্যাকাউন্টে একটি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করলে সেই বিকাশ অ্যাকাউন্ট কিন্তু অন্য কোনো দারাজ অ্যাকাউন্টে অ্যাড করতে পারতাম না। মানে আমরা একটি বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি দারাজ অ্যাকাউন্টই এলিজিবল ছিল। তো এখন দারাজ একটি আপডেট নিয়ে এসেছে, যার ফলে একটি বিকাশ অ্যাকাউন্ট আপনি আদার্স মানে দুইটি তিনটি দারাজ অ্যাকাউন্টে একসাথে অ্যাড করে একসাথে পেমেন্ট করতে পারবেন একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে। তো চলুন দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই, ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো আমরা শুরুতে চলে যাব দারাজ অ্যাপে। দেখুন আমি দারাজ অ্যাপের মধ্যে চলে যাই, দারাজ অ্যাপের মধ্যে চলে গেলে এরকম দেখাচ্ছে। তো আমরা চলে যাব অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব, দেখুন এখানে দেখুন পেমেন্ট অপশন। তো এই পেমেন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম্বার কিন্তু অ্যাড করা আছে। তো আমি এটি কেটে দেই, এটি আমি কেটে দিলাম। এখন এখানে দেখাচ্ছে নো পেমেন্ট অপশন। তো আমরা যা করব, এখান থেকে আমি কার্ডে চলে যাই, কার্ডে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটি প্রোডাক্ট বাই করব। দেখুন যে কোনো একটি প্রোডাক্ট, র্যান্ডমলি যে কোনো একটি প্রোডাক্ট আমি বাই করব। তো ধরুন এই প্রোডাক্টটি আমি বাই করব, তো সেই জন্য চেক আউট এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা যদি এখানে প্লেস অর্ডার এটার মধ্যে একটা ক্লিক করে দেই, এটার মধ্যে ক্লিক করে এখানে দেখুন বিকাশ অ্যাকাউন্ট। তো এই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে পে নাও, এই পে নাওয়ার মধ্যে ক্লিক করে আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেব। তো বিকাশ নাম্বারটি বসিয়ে দিয়ে আমরা যা করব কনফার্মের মধ্যে ক্লিক করে দেব। কনফার্মের মধ্যে ক্লিক করার পরে ভেরিফিকেশন কোড চাইবে, তো ভেরিফিকেশন কোডটি আপনারা দিয়ে দেবেন। তো এখানে কিছু সময় নেবে, কিছুটা সময় নেবে, এরপরে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমি আরও একটি অ্যাকাউন্টে অ্যাড করব। অ্যাকাউন্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটি, এটি কিন্তু অন্যরকম নাম, এটি কিন্তু MD আতিকুর রহমান। তো আমরা আরও একটি অ্যাকাউন্টে চলে যাব। দেখুন আমার দারাজ অ্যাপটি কিন্তু ডুয়াল করা আছে। তো এই ডুয়াল এই অ্যাপসটির মধ্যে চলে যাব। এই অ্যাপসটির মধ্যে চলে আসলেও কিন্তু দারাজ এরকম দেখাচ্ছে। তো দেখুন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আসলে এখানে দেখুন এখানে নাম কি, এখানে কিন্তু শুধু আতিকুর রহমান আছে। তো আমি এখান থেকে দেখুন পেমেন্ট অপশন, তো এই পেমেন্ট অপশন এটির মধ্যে ক্লিক করে দেবো। এটির মধ্যে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিকাশ অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা আছে। তো এই বিকাশ অ্যাকাউন্টটি আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে নতুন করে সেই নাম্বারে সেই বিকাশ অ্যাকাউন্টটি এখানেও অ্যাড করব। আমরা চলে যাব কার্ডে, কার্ডে গিয়ে এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমি কিনবো। দেখুন এই প্রোডাক্টটি, এই প্রোডাক্টের মধ্যে আমি বাই নাওয়ার মধ্যে ক্লিক করব, বা চেক আউটের মধ্যে ক্লিক করে প্লেস অর্ডার এটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দেব। দেখুন বিকাশ, সেভ বিকাশ, পে নাও, এই পে নাওয়ার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এখানে বিকাশ নাম্বারটি চাইছে। তো আমরা এখানে সেই আমাদের সেই বিকাশ নাম্বারটি বসিয়ে দেব। নাম্বারটি বসিয়ে দিয়ে এখন কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, তো এখানে ভেরিফিকেশন কোড আমাদের দিয়ে দিতে হবে। তো ভেরিফিকেশন কোডটি দিয়ে দিয়ে আমরা যা করব কনফার্ম, 5 সেকেন্ড সময় নেবে। তো এখন আপনারা দেখতে পারবেন আমাদের সেই বিকাশ নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার অন্য একটি দারাজ অ্যাকাউন্টে চলে যায়। দেখুন এই দারাজ অ্যাকাউন্টে গিয়ে আমরা যা করব, দেখুন এখানে পেমেন্ট অপশন এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন 208। তো আমরা কিন্তু একটি বিকাশ নাম্বার দুইটি দারাজ অ্যাকাউন্টে অ্যাড করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার আরও একটি অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে শুধু আতিকুর রহমান লেখা আছে। এখানে যদি আমরা পেমেন্ট অপশনে চলে যাই তাহলে কিন্তু 208, এবং আমরা যদি এই অ্যাকাউন্টের মধ্যে চলে যাই তাহলে কিন্তু 208। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু MD আতিকুর রহমান আছে। পেমেন্ট অপশনে চলে গেলে 208 এবং এখানেও কিন্তু 208। তো এইভাবে করে কিন্তু আপনারা একটি বিকাশ নাম্বার অনেকগুলি দারাজ অ্যাকাউন্টে অ্যাড করে ব্যবহার করতে পারেন। এখন কিন্তু চাইলে এই দুইটি দারাজ অ্যাকাউন্ট একটি বিকাশ থেকেই পেমেন্ট করতে পারবেন। এই নাম্বারটি দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন, দুইটি দারাজ অ্যাকাউন্টে একসাথে পেমেন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এই আপডেটটি কিন্তু দারাজ নতুন নিয়ে এসেছে, আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু এই নাম্বারটি ডিলিট করে, এখান থেকে ডিলিট করে এরপরে
নতুন দারাজ অ্যাকাউন্টে এই বিগাস নাম্বারটি অ্যাড হতো। এখান থেকে ডিলিট না করলে কিন্তু নতুন দারাজ অ্যাকাউন্টে এই নাম্বারটি অ্যাড হতো না। তো এই আপডেটটি তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এখন কিন্তু দারাজে অনেক ভালো ভালো অফার চলছে, আপনারা চাইলে দারাজ থেকে কেনাকাটা করতে পারেন। দেখতে পাচ্ছেন দারাজে কিন্তু 800 টাকা বিকাশ ক্যাশব্যাক দিচ্ছে, দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশব্যাক 800 টাকা। এখানে ফোনেও কিন্তু ভাউচার চলে এসেছে, এখানে কিন্তু অনেক ভাউচার চলে এসেছে। তো এই ভাউচারগুলো নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।